জীবনটাকে রঙিন করে সাজানোর জন্য ঘর বাড়ি দরজা জানালা এগুলোতে রং করা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় নিজের মনটাকে একটু রঙিন করে তোলা এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ফ্রেন্ডলি বন্ডিং থাকা এটা সবচেয়ে বেশি জরুরি। আর সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তুলির সাথে একটু রঙিন মুডে আড্ডা দিচ্ছিলাম। আর তুলিকে বলছিলাম, ও তুলি, ঈদের দিন থেকে না আসলে গরুর গোস্ত, হাঁসের গোস্ত, খাসির গোস্ত এইগুলা খাইতে খাইতে আমার জিহ্বার স্বাদটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। দয়া করে তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমার হাতের কোনো একটা স্পেশাল ভর্তা বানায় দেও না তুলি, আমি একটু পেট ভরে ভাত খাই। আমার কথা শুনে আমার চাচির হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এইবার আমরা তিনজনে মিলে চলে গেলাম আমাদের সবজি বাগানে। আর আমাদের সবজি বাগানে আছে বিভিন্ন রকমের সবজি। তো এখানে রয়েছে ওলকচু, বরবটি, ঢ্যাঁড়স, করলা, বাঙ্গি, তরমুজ, ঝিঙ্গা ইত্যাদি আরো অনেক কিছুই আছে মনে হয়। আমরা প্রথমে গিয়েছিলাম ঢ্যাঁড়স উঠানোর জন্য, কিন্তু গিয়ে দেখি ঢ্যাঁড়সগুলা এত পুষ্ট হয়ে গেছে, তাতে বীজ হয়ে গেছে, ওইগুলা কিছু করে খাওয়া যাবে না, তো ওইগুলো এখন বীজ তৈরি করতে হবে। তাই আমরা বাগানে কিছু বরবটি ছিল, কিছু মানে অনেক বরবটি আছে, তো সেখান থেকে কিছু বরবটি নিয়ে নিলাম। আর বরবটিগুলো দেখে আমার না ছোটবেলার কথা ভীষণ ভাবে মনে পড়ে যাচ্ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম আমার আব্বা তরকারি খাওয়ার জন্য বাজার থেকে যখন এই বরবটি কিনে নিয়ে আসতো, তখন আমি সেই বরবটিগুলো না চুরি করে কাঁচায় কাঁচায় খেয়ে ফেলতাম, আর আমার আম্মা তখন আমাকে সেই লেভেলের মার দিত। তো হঠাৎ করে আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম আর কাঁচা কাঁচা বরবটি আবার খাওয়া শুরু করলাম। আগের মতোই টেস্ট আছে, ইচ্ছে করছিল আরো অনেক খাই, কিন্তু না, কাঁচা বরবটি তো এত খাওয়া যাবে না। এইবার বরবটিগুলোকে বাসায় নিয়ে আসার পর কাটাকাটি করা হলো, তার সাথে কিছু দেশি আলু, যেগুলো আমরা ছোট আলু বলি, সেই আলুগুলো দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে, কাঁঠালের বিচি দেওয়া হয়েছে সাথে, ওইটা আমার ভিডিওতে ধরা হয়নি। তারপরে ওইগুলো ভালো করে ধুয়ে এবার রান্নার প্রসেস চলছে। তো তুলি প্রথমে শুকনো মরিচটাকে টেলে নিল, তারপর কাঁঠালের বিচি, আলু, বরবটি, রসুন এগুলো সব কিছু অল্প অল্প মশলা দিল, লবণ, হলুদ, অল্প তেল দিয়েছিল, অল্প মরিচের গুঁড়া দিয়েছিল, ওইগুলো আসলে আমার ভিডিওতে ধরা হয়নি। তো যাই হোক, সব কিছু দিয়ে অল্প পানি দিয়েছিল, দিয়ে এগুলাকে ভালোভাবে সেদ্ধ করে এক কথায় ভেজে নিয়েছে। তো ভাজার পরে এইগুলাকে আবার শিলপাটায় এভাবে বেটে নেওয়া হবে। এইদিকে তুলি এগুলো বাটতেছিল আর পাশে বসেছিলাম আমি আর আমার চাষি। তুলি যখন এগুলো বাটতেছে তখন আমাদের দুজনের জিহ্বা দিয়ে লোল চলে আসছে, আর আমি বারবার তুলিকে বলছিলাম, ও তুলি আমার একটু তাড়াতাড়ি দেও, আমি একটু খাই। তো তুলি বলে পুরো কাজ কমপ্লিট হবে তারপরে তোমরা খেতে পাবা। তো ওই যে শিলপাটায় বেটে নেওয়া হলো, এবার কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল এগুলো দিয়ে এগুলাকে হাতে মাখিয়ে ভর্তা বানানো হবে। অনেকে অবশ্য চুলার উপরে এই ভর্তাটা বানায়, কিন্তু এইভাবে হাতে যদি এই ভর্তাটা বানায় এটা স্বাদটা না আরও দ্বিগুণ হয়ে যায়। তো মানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদের যাদের জিহ্বায় পানি চলে আসছে তারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এর স্বাদ কতটা, আপনারা যতক্ষণ না নিজে বাসায় তৈরি করে খাবেন। এইবার চলে আসছে আসল খেলা। দেখেন আমার চাষিরে একটু দিছি যে আপনি ভাত দিয়ে খায়েন, চাষির ওইটাতে মন ভরেনি, সে শিলপাটা চাটাচাটি শুরু করে দিয়েছে। তো এবার আমরা বাসার ভিতরে চলে আসছি আর আমাদের খুবই ক্ষুধা পাইছে। আমরা কিন্তু এটা সকালের খাবার খাচ্ছি, অনেকে আবার ভাববেন দুপুরের খাবার, না এটা কিন্তু আমাদের সকালের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।